জেলে বসেই বীরভূমে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। প্রকাশ্যেই এই দাবি করেছিলেন বীরভূমের আর এক তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। এবার নিজেই খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কাজল শেখ বলেছেন, যে কোনো সময় খুন হয়ে যেতে পারি, কেষ্টকে নিয়ে মুখ খোলার জেরেই তাকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই তৃণমূল কংগ্রেস নেতা। প্রকাশ্য সভায় তিনি দাবি করেছেন, যে কোনো সময় তাকে খুন করা হতে পারে, আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা। তার মা নাকি আতঙ্কে থাকেন, ছেলে বেরোলে আর হয়তো বাড়ি ফিরবে না এই ভেবে। কঙ্কালীতলার কর্মী সভা থেকে বিস্ফোরক দাবি করেছেন কাজল শেখ। তিনি দাবি করেছেন ঘরে বাইরে তার শত্রু। এই দলটা করতে গিয়ে নানুর বিধানসভার বুকে সেই সিপিএমের জগদ্দল পাথরটাকে উৎখাত করতে গিয়ে আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি। দুটো দাদা গিয়েছে, বাবা গিয়েছে, আমার 18 জন সহযোদ্ধাকে হারিয়েছি। সুজপুর বাদ দিয়ে বলছি, আমিও সেই পথের পথিক। আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার গর্ভধারিণী মা, যার বয়স 84 বছর, সেই মা আমার দুটো গালে এবং কপালে 3টে চুম্ম দেয়। কেন দেয় জানেন? যে হয়তো ছেলেটা আমার আর ফিরে আসবে না, কারণ আমার ঘরে বাইরে সব জায়গায় শত্রু। আমি জানি যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে আমার প্রাণের বিপর্যয় ঘটতে পারে, আমি জানি, কিন্তু ভয় করি না। জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করে নিয়ে একবার দুপুরবেলা ছাড়া আর করবো না। সত্যের জন্যে লড়াই করছি, করব। আমার সামনে কোন হরিদাস পাল আছে আমার দেখার দরকার নাই। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বিস্ফোরক দাবি করেছেন তিনি। কাজল শেখ দাবি করেছেন দলের গাফিলতিতেই কঙ্কালীতলায় হার হয়েছিল। কাজল শেখের এই মন্তব্য যে অনুব্রত মণ্ডলকে ইঙ্গিত করে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রকাশ্যে দাবি করেছেন তাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। কাজল শেখের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়েছে যে অনুব্রত মণ্ডলের কারণে কঙ্কালীতলায় জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। অঞ্চল কমিটি কারো দ্বারা নিয়ন্ত্রিত ছিল? আমাদের মধ্যে কেউ না কেউ ছিল যারা অঞ্চল কমিটিকে পরিচালনা করত। হয়তো তাদের চলার পথে কোথাও কোনো স্থানে কোনো জায়গায় ভুল থাকার জন্যই আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমার মনে হয় এই অঞ্চলটায় আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যুবক সম্প্রদায়েরা এই গত বিধানসভা নির্বাচনে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। হয়তো কোনো ক্ষেত্রে আমরা ঠিকঠাক সম্মান দিইনি। রাস্তায় যখন পেরিয়ে গিয়েছি আমার গাড়িটার এসি কাঁচ লাগানো আছে, আমি হয়তো এসি গাড়ির কাঁচটা নামিয়ে যে আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাকে দেখে হাতটা আমি নাড়াইনি। হয়তো তাকে দেখে আমি জোরহাত করে তাকে নমস্কার করিনি, যার জন্য আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত আমি হেরেছি। কিন্তু আগামী দিনে এই পঞ্চায়েতে যে কোর কমিটি তৈরি হচ্ছে বা হলো বা আরো যারা সংযোজন হবে তাদেরকে নিয়ে একটা স্ট্রং কমিটি তৈরি হবে, তারা অঞ্চলের কি হবে না হবে, কিভাবে অঞ্চলটা পরিচালনা হবে, 0 থেকে 100% সব কথাটা খুলে বলছি আমি, সবটাই তারা করবে। তাদের উপর খবরদারি আমি কাউকে খবরদারি করতে দেবো না। তাদের মাথার উপর কেউ বসে থাকবে না। ব্লক কমিটি ব্লক চালাবে, অঞ্চল কমিটি অঞ্চল চালাবে, জেলা কমিটি জেলা চালাবে, জেলা কমিটি নির্দেশ দেবে ব্লক কমিটিকে, ব্লক কমিটি নির্দেশ দেবে অঞ্চল কমিটিকে। কিন্তু অঞ্চল কমিটির মধ্যে কে অঞ্চলের দায়িত্বে থাকবে, কে অঞ্চল চালাবে, ডিভাইড অ্যান্ড রুলস, ওটা আমি হতে দেবো না। কয়েকদিন আগে কাজল শেখই প্রকাশ্যে দাবি করেছিলেন জেলে বসেই অনুব্রত মণ্ডল বীরভূমের সংগঠন পরিচালনা করছেন। তিনি দাবি করেছিলেন ফোনে কথা বলেছেন তিনি। তারপরই শোর গোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। হাইকোর্টের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল জেলের মধ্যে মোবাইল ব্যবহার হচ্ছে কিনা সেটা নজরে রাখার কথা বলা হয়েছে। কাজল শেখের এই দাবির পরেই আবারও প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ ঘিরে আরো স্পষ্ট হয়েছে কেষ্টর সক্রিয়তা। জেলা সাংবাদ ছিলেন আপনি আরো 5 জনের মধ্যে, আপনি নিজেই বলছেন শাসক দল থেকে যে আমার ঘরে বাইরে আপনার শত্রুকে আর আপনি তাহলে নিরাপত্তা পাচ্ছেন না? দেখুন, নিরাপত্তার অভাব আমি কোনো সময় বোধ করি না, কারণ আমার সঙ্গে মানুষ আছে, আমার সঙ্গে মা মাটির মানুষের নির্ভীক যারা সৈনিক আছে, লড়াকু যোদ্ধা যারা আছে তারা আছে, তাদেরকে ভর করে আমি চলি। আমরা সকলে জানি কিছুদিন আগে আমাকে
হত্যা করার একটা নির্মম প্রক্রিয়া করা হয়েছিল, বাংলাদেশ থেকে কিছু ভাড়াটা গুন্ডা আনা হয়েছিল, এই জন্যই আমি বলছি। দাদা আপনি বললেন বাড়ির ভেতরেও আপনাকে মানার চেষ্টা হয়, দলের মধ্যে কি কেউ আছে? দলের মধ্যে কথাটা কি বলেছি আমি না আপনি বানাচ্ছেন? দলের মধ্যে বলি না, ঘরের মধ্যে বলেছি। আমার ঘরের মধ্যে থাকতে পারে, সেটা সেটা আত্মীয় স্বজনদের মধ্যেও হতে পারে। ইঙ্গিতটা কোন দিকে ছিল? ইঙ্গিতটা যেদিকে বলছি ওদিকেই ছিল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।